নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর কার্যত ভারত তাকে আশ্রয় দিয়েছে। এবার তারই প্রতিবাদ বা কার্যত এবার তারই পরিপ্রেক্ষিতে এবার ভারতকে সরাসরি হুমকি দিয়েছে ছাত্র নেতা এবং হাসিনাকে আশ্রয় দিলে ভালো হবে না, নয়াদিল্লিকে সরাসরি হুঁশিয়ারি এবার ছাত্র নেতাদের, প্রয়োজনে হাই কমিশন অফিসকে ঘেরাও করে রাখা হবে বলে জানিয়েছেন বিএনপি। বিস্তারিত জানবো রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, এবার হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে এবার ভারতকে সরাসরি হুমকির মুখে পড়তে হচ্ছে, কি বলবে? দেখো, এটা স্বাভাবিক ছিল যে এক সময় দিয়ে যারা স্বাধীনতা বিরোধী রয়েছেন বাংলাদেশে, তারা এই বিষয়টা নিয়ে একটা ইস্যু করবে এবং ভারতের সঙ্গে একটা শত্রুতা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। এটা কিন্তু একদম প্রত্যেকটাই খুব স্বাভাবিক ছিল এবং সবাই কিন্তু এটা জানতো, এটা নিয়ে এটা হতে পারে, এটা অবশ্যম্ভাবী এবং এটা কিন্তু সবাই জানতো। এবং এভাবে মোহাম্মদ ইউনুসের গলায় আমরা শুনেছিলাম যে বাংলাদেশ যদি অশান্ত হয় তাহলে সেই আজ মায়ানমার সহ উত্তর পূর্বাঞ্চলে হবে। পাশাপাশি ছাত্র আন্দোলন আমরা দেখেছি, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের সময় কিন্তু ভারত বিরোধী একটা স্টেটমেন্ট কাজ করেছে। আর এবার বরাবরই কিন্তু সেই সমস্ত বেশ কিছু ছাত্র আমাদের আমরা দেখেছি যে ভারতের প্রথম সংবাদপত্রগুলি রয়েছে, সেখানে ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে কিন্তু তারা একদম সেই ভারত বিরোধী স্টেটমেন্ট, ভারত বিরোধী জিনিস থেকে একদম তারাও করে বলছে এবং তারাও বলায় বিভিন্ন রকমের অভিযোগ তারা কিন্তু আনছে ভারতের বিরুদ্ধে। এবং কারণ কি? কারণ তারা বলছে যে হাসিনার পাশে দাঁড়াচ্ছে ভারত সরকার। এবং স্বাভাবিকভাবে হাসিনা এক সময় ধরে বাংলাদেশের সরকার চালিয়েছে এবং সেক্ষেত্রে ভারতের সঙ্গে যে একটা প্রতিবেশী দেশের সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। এবং যারা হাসিনা বিরোধী যে সমস্ত মৌলবাদী দলগুলি আছে তাদের কিন্তু অভিযোগ বরাবর যে হাসিনা গণতন্ত্র বিরোধী এবং তাকে এই যে এই ধরনের নির্বাচনকে যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, এখানে ভারতের একটা হাত রয়েছে। এই নিয়ে একটি ক্লাব প্রথম থেকে সরব করে একটা বাংলাদেশের মতো একটা সার্বভৌম দেশের ক্ষেত্রে ভারতের অর্থাৎ ভারত কতটা হস্তক্ষেপ করে তা নিয়ে একটি পরিষ্কার প্রশ্ন রয়েছে। কারণ দেখো, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, ভারত একটি সার্বভৌম দেশ এবং এই নির্বাচনগুলি স্বাভাবিকভাবেই কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়। বর্তমানে যেমন ভারত সরকার কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ অশান্তি নিয়ে প্রশ্ন করেনি, তবে বাংলাদেশে আজকে পড়া ভারতীয়দের জন্য বাংলাদেশ ভারত সরকার কিন্তু নজর রাখছে, পাশাপাশি বিশেষ কমিটি গঠন করে নজর রাখছে ঠিকই, তবে সেই বিষয়ে কিন্তু ভারত কোনোদিনই হস্তক্ষেপ করতে পারেনি বা করবে না। কারণ এটা খুব স্বাভাবিক ভাবেই ভারতের উপরমহলের কথা জানেন যে বাংলাদেশও যেমন একটি সার্বভৌম দেশ, ভারত যেমন একটি সার্বভৌম দেশ, কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে সেভাবে হস্তক্ষেপটা কখনোই উচিত না। তো সেক্ষেত্রে নির্বাচনের যে এই ছাত্ররা বলছে অর্থাৎ নির্বাচন যে সুষ্ঠুভাবে হয়নি সেক্ষেত্রে ভারত সরকারের মদত ছিল, এটা কতটা যুক্তিযুক্ত মানে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে বর্তমানে যে অভিযোগটা আসছে, দেখো নুরুল হক নুর বাংলাদেশের গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি এই যে আমরা যে ছাত্র আন্দোলন দেখছি, কোটা সংস্কার আন্দোলন, এরকম একটা আন্দোলন কিন্তু 2018 বাংলাদেশে হয়েছিল এবং সে কারণেই কিন্তু বাংলাদেশ সরকার অর্থাৎ তৎকালীন হাসিনা সরকার কিন্তু কোটা সম্পূর্ণরূপে তুলে দিয়েছিল। অর্থাৎ বর্তমানে যে কোটা সংস্কারের জন্য ছাত্ররা আন্দোলন করেছে, রাস্তা নেমেছে, সেই কোটা কিন্তু হাসিনা সরকারই 2018 একদমই তুলে দিয়েছিল। তো অন্যদিকে যারা হাসিনা বিরোধী তারা আবার আদালতকে দাবি জানিয়ে আদালতে কেস করে তারা এই কোটাকে আবার পুনর্বহাল করেছে এবং যাতে কোটা পুনর্বহাল না হয় সেই জন্যই কিন্তু হাসিনা সরকার সুপ্রিম কোর্টে আবার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। অর্থাৎ হাসিনা সরকার কিন্তু 2018 পর থেকে আমরা দেখছি কোটার বিরুদ্ধে ছিল এবং সেই কিছু বিচারাধীন ছিল, সেই আদালতে বিচারাধীন ছিল, তারপরে গিয়েই আন্দোলন হয়েছে। যাই হোক, সেই আন্দোলনে প্রচুর প্রাণ ঝরেছে, তবে হাসিনা সরকার সুপ্রিম কোর্টের চেয়ে হাসিনা পদত্যাগ করে ভারতে গিয়েছে। এখন এই যে নুরুল হক নুর সেই 2018 কোটা সংস্কার যে আন্দোলন ছিল তখনকার একজন নেতা এবং স্বাভাবিকভাবেই 2024 যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনে তার একটা প্রতিপক্ষ ছিল এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সেই সরকারের যথেষ্ট প্রতিপক্ষের প্রভাব রয়েছে তাদের এবং তারা বলছে সরাসরি হুমকি দিচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে যে আপনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। দেখো, বাংলাদেশের সঙ্গে ভারতের হুমকি প্রত্যাখ্যান চুক্তি হয়েছে, তবে এখনো হাসিনা যে বাংলাদেশের বন্দি, বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যে কেস হয়েছে তার থেকে দোষী পাওয়া গেছে
এবং কিন্তু কোন নিদান এখনো পর্যন্ত আমাদের সামনে অন্তত আসেনি। আর সেখানকার যে প্রথম সারির সংবাদ মাধ্যম গুলি আছে সেখানেও কিন্তু দেখা যায়নি যে হাতটা বাংলাদেশের বন্দি আপনাকে কোনো বিশেষ কোনো বিশেষ কারণে দোষী পাওয়া গেছে বা কোনো বিশেষ ঘটনায় দোষী পাওয়া গেছে, সুতরাং এই বন্দি প্রত্যাবর্তন চুক্তি কথা কোথাতে কি আসছে তা নিয়ে কিন্তু কেউই কিছু জানে না, তা নিয়ে সত্যি আমাদের কিছু জানা নেই। কারণ বাংলাদেশের আমরা মাঝে মাঝেই দেখছি যেমন ক্রিকেটের সময় তা খারাপ করে বলে ওঠে যে আইটি চোর, সেক্ষেত্রে এই ধরনের এই এই যুক্তিটাও আছে কিন্তু যথেষ্ট ভাবনার আছে, যথেষ্ট ভাবার আছে। পাশাপাশি এই যে নুরুল হক সে কিন্তু হচ্ছে বাংলাদেশে একেবারে শুভেন্দু, ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরার জন্য। আমাদের সাথে ছিল প্রতিনিধি শুভেন্দু, এবং বলা ভালো যে এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে, কিন্তু তারই মধ্যে কিন্তু হিংসার ছবি এখনো কার্যত কায়েম রয়েছে। তবে সেক্ষেত্রে আরো এক যে সুর চড়ানো হয়েছে বিশেষ করে ছাত্র নেতাদের পক্ষ থেকে যে ভারত এবার হাসিনাকে আশ্রয় দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে এবার কার্যত প্রতিবাদ বা বলা ভালো যে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে এবার ভারতকে সরাসরি হুমকির মুখে পড়তে হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।